তৃণমূল ভেবেছিল খেলা হবে, খুব খেলা হবে, লোকসভা নির্বাচনে খেলবে তৃণমূল। কিন্তু পাল্টা চালে বাজিমাত করছে বিজেপি। প্রশ্ন উঠছে কেন কি, বিজেপি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করে দিল, একের পর এক ক্যান্ডিডেট বা প্রার্থীদের নামও ঘোষণা করে দিল, তৃণমূল যেন হাতড়াচ্ছে। তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এসে একের পর এক তোপ, একের পর এক অ্যাটাক, আর শেষমেশ কফিনের শেষ পেরেকের মতো আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে আমি খুব শীঘ্রই পলিটিক্স বা রাজনীতিতে আসছি হয়তো, এমনটা ইঙ্গিত দিলেন। তৃণমূল এবার কোথাও যেন খেই হারিয়ে ফেলছে, কোথাও যেন ভাবছে যে খেলা খেলতে গিয়ে কোথাও খেলা শুরুর আগেই গো হারান হারছে তৃণমূল। প্রশ্ন উঠছে রাজ্যের মানুষ প্রশ্ন করছে, খেলা হবে কোথায়, খেলা হচ্ছে আপনাদের খেলার খেলোয়াড়রা কোথায়, দিদি দাদা বৌদি আপনাদের খেলোয়াড়ের লিস্টটাই তো পাওয়া যাচ্ছে না। ক্যান্ডিডেট ঘোষণা করে মাস্টার স্ট্রোক ঘোষণা করলো বিজেপি, অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের ঘোষণার পর কি ব্যাকফুটে তৃণমূল, এই সমস্ত নিয়ে একটি প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না, সামাজিক সংগঠনে থাকবেন না, বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। লোকসভা ভোটের আবহে কার্যত বোমা ফাটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রবিবার দুপুরে আচমকা ঘোষণা করলেন ইস্তফা। আগামীকালই বিচারপতি হিসাবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এজলাস ছেড়ে এবার কি নামবেন রাজনীতির ময়দানে? রাজ্যের চাকরি দুর্নীতির খবর আসতে শুরু হয় আইনি লড়াই, মামলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। রাজ্যের বিরুদ্ধে যত নির্দেশ দিতে থাকেন বিচারপতি, ততই শাসকের তরফে পাল্টা ধেয়ে আসতে থাকে আক্রমণ। তবে শত আক্রমণেও দমেন মানুষের বিচারপতি। এতদিন চাকরি চোরদের বিরুদ্ধে যে লড়াই করেছেন আদালতে, এবার কি সেই লড়াই হবে ভোট বক্সে? আমাদের দল বারবার করে বলেছেন যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কৃত করছেন, কিন্তু যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। ছুটির দুপুরে বড় চমক দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2024-এ আর কি বড় চমক অপেক্ষা করছে? 22টি আসনে বিজেপি নতুন কি চমক দেবে? খেলতে নামার আগেই গোহারা হার তৃণমূলের। রিপাবলিক বাংলা। এবং যে কথা শুরুতেই বলছিলাম, একের পর এক মাস্টার স্ট্রোক বিজেপির, এবং তাতেই যেন ল্যাজে গোবরে তৃণমূল, এমনটাই বলছেন রাজ্যের বহু মানুষ। বিজেপি ঘোষণা করে দিল ক্যান্ডিডেট লিস্ট, কে কে থাকছেন ক্যান্ডিডেট লিস্টে। প্রথমে কোচবিহারের নিশীথ প্রামাণিক রয়েছেন মনস্তিগা আলিপুরদুয়ার থেকে, সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হয়েছে, প্রায় 19টি সিটের কথা ঘোষণা করেছে বিজেপি। খগেন মুর্মু থাকছেন, আর খানিক্ষণ বাদে জবাব চায় বাংলাতেও থাকবেন খগেন মুর্মু। শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী, ডক্টর নির্মল কুমার সাহা থেকে গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, একের পর এক নাম ঘোষণা করছে বিজেপি। বিজেপির ক্যান্ডিডেট লিস্ট মাস্টার স্ট্রোক। অন্যদিকে প্রধানমন্ত্রী এসে সরাসরি অ্যাটাক, কোনো রকম কথা ঘুরিয়ে কিছু না, সরাসরি অ্যাটাক করছেন, সরাসরি আক্রমণ করছেন, দুর্নীতির কথা বলছেন, বলছেন তৃণমূলের একের পর এক দুর্নীতির কথা। আর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নাকি এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে নামছেন রাজনীতিতে। অর্থাৎ কোথাও যেন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দল বলে বারবার খেলা হবে, তাদের বিরুদ্ধেই কি খেলা খেলে ফেলছে বিজেপি, এমনটাই প্রশ্ন করছে রাজ্যের মানুষ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে লিস্ট দেখাচ্ছি সৌমেন্দ্র অধিকারী থেকে শুরু করে প্রিয়া সাহা থেকে শুরু করে প্রত্যেকের কথা, যাদের লিস্ট ঘোষণা করেছে বিজেপি ইতিমধ্যেই তাদের কথা আমরা জানাচ্ছিলাম। এই লিস্ট ঘোষণার পরেই রাজ্যের বহু মানুষ এবং যারা রাজনীতি নিয়ে চর্চা করেন
তারা বলছেন যে এটা নাকি একটা মাস্টার স্ট্রোক হয়েছে। তৃণমূল ভেবেছিল খেলা হবে, খুব খেলা হবে, লোকসভা নির্বাচনে খেলবে তৃণমূল। কিন্তু পাল্টা চালে বাজিমাত করছে বিজেপি। প্রশ্ন উঠছে কেন কি বিজেপি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করে দিল, একের পর এক ক্যান্ডিডেট বা প্রার্থীদের নামও ঘোষণা করে দিল, তৃণমূল যেন রাখছে। তারই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এসে একের পর এক তোপ, একের পর এক অ্যাটাক, আর শেষমেশ কফিনের শেষ পেরেকের মতো আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে আমি খুব শীঘ্রই পলিটিক্স বা রাজনীতিতে আসছি হয়তো, এমনটা ইঙ্গিত দিলেন। তৃণমূল এবার কোথাও যেন খেই হারিয়ে ফেলছে, কোথাও যেন ভাবছে যে খেলা খেলতে গিয়ে কোথাও খেলা শুরুর আগেই গো হারান হারছে তৃণমূল। প্রশ্ন উঠছে, রাজ্যের মানুষ প্রশ্ন করছে, খেলা হবে, কোথায় খেলা হচ্ছে, আপনাদের খেলার খেলোয়াড়রা কোথায়, দিদি দাদা বৌদি, আপনাদের খেলোয়াড়ের লিস্টটাই তো পাওয়া যাচ্ছে না। ক্যান্ডিডেট ঘোষণা করে মাস্টার স্ট্রোক ঘোষণা করলো বিজেপি, অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের ঘোষণার পর কি ব্যাকফুটে তৃণমূল, এই সমস্ত নিয়ে একটি প্রতিবেদন এবং তারপর আসছি বিতর্কে। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না, সামাজিক সংগঠনে থাকবেন না, বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। লোকসভা ভোটের আবহে কার্যত বোমা ফাটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রবিবার দুপুরে আচমকা ঘোষণা করলেন ইস্তফা, আগামীকালই বিচারপতি হিসাবে শেষ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এজলাস ছেড়ে এবার কি নামবেন রাজনীতির ময়দানে? রাজ্যে চাকরি দুর্নীতির খবর আসতে শুরু হয় আইনি লড়াই, মামলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। রাজ্যের বিরুদ্ধে যত নির্দেশ দিতে থাকেন বিচারপতি, ততই শাসকের তরফে পাল্টা ধেয়ে আসতে থাকে আক্রমণ। তবে শত আক্রমণেও দমে মানুষের বিচারপতি, এতদিন চাকরি চোরদের বিরুদ্ধে যে লড়াই করেছেন আদালতে, এবার কি সেই লড়াই হবে ভোট বক্সে? আমাদের দল বারবার করে বলেছেন যে বিচারপতির ওই আসন উনি যেটা অলঙ্কৃত করছেন, কিন্তু যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয়। এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে। ছুটির দুপুরে বড় চমক দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2024-এ আর কি বড় চমক অপেক্ষা করছে? 22টি আসনে বিজেপি নতুন কি চমক দেবে? খেলতে নামার আগেই গোহারা হার তৃণমূলের। রিপাবলিক বাংলা। এবং যে কথা শুরুতেই বলছিলাম, একের পর এক মাস্টার স্ট্রোক বিজেপির, এবং তাতেই যেন ল্যাজে গোবরে তৃণমূল, এমনটাই বলছেন রাজ্যের বহু মানুষ। বিজেপি ঘোষণা করে দিল ক্যান্ডিডেট লিস্ট, কে কে থাকছেন ক্যান্ডিডেট লিস্টে। প্রথমে কোচবিহারের নিশীথ প্রামাণিক রয়েছেন মনস্তিগা আলিপুরদুয়ার থেকে, সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হয়েছে, প্রায় 19টি সিটের কথা ঘোষণা করেছে বিজেপি। খগেন মুর্মু থাকছেন, আর খানিক্ষণ বাদে জবাব চায় বাংলাতেও থাকবেন খগেন মুর্মু। শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী, ডক্টর নির্মল কুমার শাহ থেকে গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর, একের পর এক নাম ঘোষণা করছে বিজেপি। বিজেপির ক্যান্ডিডেট লিস্ট মাস্টার স্ট্রোক। অন্যদিকে প্রধানমন্ত্রী এসে সরাসরি অ্যাটাক, কোনো রকম কথা ঘুরিয়ে কিছু না, সরাসরি অ্যাটাক করছেন, সরাসরি আক্রমণ করছেন, দুর্নীতির কথা বলছেন তৃণমূলের একের পর এক দুর্নীতির কথা। আর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নাকি এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে নামছেন রাজনীতিতে। অর্থাৎ কোথাও যেন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দল বলে বারবার খেলা হবে, তাদের বিরুদ্ধেই কি খেলা খেলে ফেলছে বিজেপি, এমনটাই প্রশ্ন করছে
রাজ্যের মানুষ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে লিস্ট দেখাচ্ছি সৌমেন্দু অধিকারী থেকে শুরু করে প্রিয়া সাহা থেকে শুরু করে প্রত্যেকের কথা, যাদের লিস্ট ঘোষণা করেছে বিজেপি ইতিমধ্যেই তাদের কথা আমরা জানাচ্ছিলাম। এই লিস্ট ঘোষণার পরেই রাজ্যের বহু মানুষ এবং যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলছেন যে এটা নাকি একটা মাস্টার স্ট্রোক হয়েছে।